কুম আসসালাম রহমতুল্লাহ অবার আমাদের এক বোন জানতে চেয়েছেন যে একসাফরে সফরে একাধিক আমরা করা যাবে কিনা গেলে সেটার মিকাত কোথায় হবে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله যিনা جينا প্রিয় বোন 100 পরে একটির বেশি ওমরা করা এটা আমরা যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে দেখি না ঠিক তারপরে এ উম্মতের যারা সবচেয়ে আল্লাহভীরু মানুষগুলো ছিলেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম اجمعين বা তারপরের যে ভালো মানুষগুলো ছিলেন তাবিন এদের কারোর মধ্যে এক সফরে একাধিক করার কোনো তাদের মধ্যে আমরা দেখি না এক্ষেত্রে অথচ তারা আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহবিরু ছিলেন হালাল হারাম বাদ বিচার তারা করতেন আহ এবং যেকোনো সৎকর্ম ভালো কর্ম কল্যাণের কর্মে তারা আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি অগ্রগামী ছিলেন তারা কখনো কোনো ভালো কাজের সুযোগ পেলে ভালো কাজ করার যদি সুযোগ হতো সেটা কখনোই তারা কোনো কারণে ছেড়ে দিতেন না তো তাদের ভিতরে তো আমরা কখনোই দেখিনি যে তারা কখনো মক্কাতে ওমরা করতে এসে একবার ওমরা শেষ করে এরপরে তারা আয়েশা মসজিদের কাছে গিয়ে বারংবার বিভিন্ন আত্মীয় স্বজনের নামে তারা অমরা করেছেন এমন কোনো কিছু কিন্তু আমরা কোথাও দেখতে পাই না এই জন্য আয়েশা মসজিদ থেকে বিশেষ করে ওমরার যে নিয়মটা বর্তমানে এটি একটি সুস্পষ্ট বিদাত আল্লাহ নবী সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আনহাকে ওখানে পাঠিয়েছিলেন তার ভাই আব্দুর রহমানের সাথে এবং সে তার একটা বিশেষ প্রেক্ষাপট ছিল অর্থাৎ তার প্রিয় চলতেছিল তো ওই অবস্থাতে তিনি ওমরা করতে পারতেছেন না যার জন্য আল্লাহ সাল্লাম ওখানে পাঠিয়েছিলেন যে পিরিয়ড শেষ হলে পরে ওখান থেকে এহরামের নিয়াত করে তারপরে তিনি ওমরার এবং হজের কাজ সমাপন করবেন কিন্তু এই ঘটনার পরে কখনো দ্বিতীয় কোনো সাহাবা বা তাবি বা কারো ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় ঘটেছে এমন কিছু আমাদের জানা নেই তো আসলে মূলত ওমরা যদি এক কবুল হয় তাইলেই তো যথেষ্ট এবং আমরা তো আসলে যখন কোনো এবাদত বন্দিগি করতে যাই তখন তো আসলে নিজের স্বার্থটাই শুধু দেখি না আর নিজের স্বার্থ দেখলেও আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদেরকে এমন কিছু দোয়া শরিয়াত সম্মত আমাদের জন্য করে রেখেছেন যে আমি সারা দিনও যদি নিজের কাজ করি তার মধ্য দিয়েও ইমানদার এবং নেককার বান্দাদের কাজ আমল নামায় একটি স্বভাব কিন্তু অটোমেটিক সিস্টেমেটিক কিন্তু এটা পৌঁছে যায় যেমনটি আমরা এমন কোন নামাজ পাবো না যেই নামাজের ভিতরে সাহুদের ভিতরে তাসাহুদ পাঠ করা হয় না অথচ সাহুদের ভিতরে সমস্ত এবাদ সালে অর্থাৎ নেকর মান্দাদের জন্য একটি দোয়া কন্টিনিউ করা হচ্ছে এবং আমরা করতেছি সেটা হচ্ছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহীন যে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো তোমার নেককার বান্দাবান্দিদের উপরে তো এভাবে প্রত্যেকটি এবাদাতের মধ্য দিয়ে কিন্তু একটি অংশ যারা তাদের রোহের উপরে বা তাদের আমল নামায় কিন্তু আর যদি হয় তখন আমি তার নামে যত যাই কিছু করি তা কিন্তু তাদের আমল নামায় জমা হবে না কারণ তাদের মূল যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাই হচ্ছে আসলে উম নেই বললে চলে যে বেনামাজি তার জন্য আমি যত ওমরাই করি এতে কোনো লাভ নেই বরং আমরা যখন ওমরাটা করব তখন আমার ওমরাটার ফাঁকে ফাঁকি যখন আমি আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আমার পিতার জন্য আমার মায়ের জন্য আমার চাচার জন্য আমার সন্তানের জন্য দোয়া করবো মূলত হচ্ছে আল্লাহর কাছে কবুল হলেই হলো একভাবে হলেই হলো সেটা দোয়ার মাধ্যমে হোক আর উমরার মাধ্যমে হোক অতএব যে কাজগুলো আহ পূর্ববর্তীরা করেননি আল্লাহ রসুল করেননি সাহাবারা করেননি সেটাই হচ্ছে বেদাত রসুল্লাহ সাল্লাম বলছেন মানে যে যে জিনিস ইসলামে ইতিপূর্বে ছিল না এমন কোনো কিছু যে উদ্ভাবন করলো এটা সে কষ্ট করে ক্লান্তি পেলো কষ্ট করলো অর্থ খরচ করলো সময় নষ্ট হলো পরিশেষে দেখা গেলো যে সেটাকে প্রত্যাখ্যান করা হলো আল্লাহর কাছে এটা অ্যাকসেপ্ট হবে না তো এমন কাজ আমরা কেন করতে যাব সময় নষ্ট করে অর্থ নষ্ট করে নিজে প্রেশান প্রেশান হয়ে যেই কাজ আল্লাহর কাছে কবুল হবে না এটা তো কোনো বিবেকবান বিচক্ষণ ব্যক্তির কর্ম হতে পারে না আল্লাহ সুবাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করেন যে এক সফরে আমরা হচ্ছে একটি অতএব এক সফরে আমরা একটি করব একাধিক ওমরার চিন্তা আমরা করব না আবার সেই একাধিক ওমরার চিন্তা করলে সেখানে মিকাত কি হবে সেটাও আমরা আর খুঁজতে যাব না হ্যাঁ এক্ষেত্রে বিশেষ করে এতটুকু বলা যায় যে কেউ যদি মক্কাতে ওমরা করেছেন এরপরে মদিনাতে তিনি গেলেন মদিনা থেকে আবার তিনি মক্কাতে ফিরবেন তখন যেহেতু তিনি একটা মিকাত অতিক্রম করে মক্কাতে আবার আসতেছেন জুল হুলাইফা মদিনার মিকাত তো সেখান থেকে তিনি যদি চিন্তা করেন যে না এখন যেহেতু মিকাত আমি মিকাতের বাহিরে রয়েছি তো এখান থেকে আমি নতুন করে হেরামের নিয়াত করে আরেকটি ওমরা করতে পারি বিশেষ বিবেচনায় সেটা তিনি করতে পারেন কিন্তু সকাল সন্ধ্যা মক্কার হারামের সীমানার বাহিরে গিয়ে অথবা কাছাকাছি কোনো একটা জায়গাতে গিয়ে প্রচলিত যে গুলো করা হচ্ছে সেই প্রচলিত করার মাসলাহাত নাই বরং কারণে আপনার সঠিক আমল গুলো সেগুলো বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অতএব আমরা যদি আমরা করি সেটা ইসলামী শরিয়াত সম্মত যে আমরা রয়েছে সেটাই করব এক সফরে একটি আমরা প্রচলিত মানুষ সমাজ যে ওমরা গুলো এখন করতেছে বা সমাজের মানুষগুলো যে আমরা করতেছে যার সাথে কোরআন সুন্নার দূরতম সম্পর্ক নেই এই ধরনের একাধিক কমরা করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাদের জন্য আমরা উমরা করব তাদের নামে বিশেষ করে আমরা হারামের ভিতরে থেকে দোয়া করতে পারি সালাত শেষে দোয়া করতে পারি সালাতের মধ্যে সাজদার মধ্যে তাদের জন্য দোয়া করতে পারি বা তাদের জন্য বিশেষ করে সাতটি চক্কর দিয়ে একটি তওয়াব শেষ করে দুই রাকাত সালাত আদায় করে সালাতুত তওয়াব যেটা তাদের জন্য খাস করে দোয়া করতে পারি বা এটা তাদের পক্ষ থেকে আমরা করতে পারি যেটা শরিয়াত সম্মত এর বাইরে আমাদের এমন কিছু করা উচিত না যেটাকে ইসলামী শরিয়াত অনুমোদন আহ দেয় না অল্লাহ আলমসালাম আল নবিয়ানা মোহাম্মদ